সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান ভালো আছেন আজকে আমি আপনাদের যেই ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে বাই গার্ডেন দা বাই গত ভিডিওতে আপনাদের সাথে বাইয়ের ভিতরে ক্যানেল পুল বলে একটি ভিডিও আপলোড করেছিলাম সাম্পানে করে মানুষ যে এনজয় করে ঘুরে সেটি আজকে আমরা যদিও এটা রাতের সিনারি হয়তো দেখে বুঝতে পারছেন আমরা মেরিনার গার্ডেন বাই বায়দা বায় এসেছি এখানে এটি খুবই ভালো লাগছে প্রথম যখন আমরা এখানে ঢুকেছি তখন এই কাছে ঘেরা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ফুল কৃত্রিমভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন পশু প্রাণী ফুল দিয়ে বানানো হয়তোবা দেখতেই পাচ্ছেন পাখি যদিও আমি এর ভিতর ঢোকার অনুমতি পাইনি কারণ হচ্ছে আমরা যখন গিয়েছি তখন অলরেডি এর ভিতর ঢোকার সময় শেষ এখানে মেবি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ঢোকা যায় রাত আমরা ওখানে গিয়েছি অলরেডি রাত সাড়ে আটটার দিকে তো এই জন্য ঢুকতে পারিনি এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে যারা এখানে সিঙ্গাপুরে এস তাদের জন্য দশ ডলার আর যারা হচ্ছে এমনি ওয়ার্কার বা ভিজিট করতে এসেছে তাদের জন্য বারো ডলার তো আমি এখানে এসপাস আমি এবং আমার হাজব্যান্ড আমরা চাইলে ঢুকতে পারতাম কিন্তু কথা হচ্ছে আমরা তো সময়ের পরে গিয়েছি এই জন্য ভিতর ঢুকতে পারিনি তো এখন আমরা ওখান থেকে হেঁটে যেটা দেখছেন সামনের দিকে গিয়েছি গার্ডেন বাই দ্য বাই এর এখানে লাইটিং যেরকম আপনার হচ্ছে মেরিনা ভাইয়ের ভিতরে ওয়াটার শো হয় এখানে হচ্ছে এই যে লাইটিং শোটা দেখছেন আপনারা এটা হচ্ছে আর কি যদিও এটা দূর থেকেই ধারণ করা রাতের সিনারি আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে রাতের সৌন্দর্য শেয়ার করবো যারা সৌন্দর্য প্রিয় তারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমি একজন নতুন ইউটিউবার আমি যখন সিঙ্গাপুরে এসেছি যেখানে গিয়েছি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করি প্লিজ নতুন যারা আমার ভিডিও আজকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন বন্ধু আছেন তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সুন্দর লাগবে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে আরও একটি ব্যাপার আছে যে আজকে আমার ভিডিওটি একটু লং রাতে এখানে ঘুরতে এসেছিলাম বিভিন্ন গাছে সৌন্দর্য লাইটিং এগুলো দেখেছি এবং ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো জানেন যে আমি আগে হচ্ছে ছোট ছোট নেক আমল বা দোয়ার শেয়ার করতাম আপনাদের সঙ্গে খুলনাতে থাকাকালীন তো বেশ কিছুদিন যাবত সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি না তো আজকে কথা বলতে বলতে আমরা সুন্দর সিনারিগুলো দেখব উপভোগ করব এবং ছোট্ট একটি আমল বা দোয়া শিখবো ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যেই দোয়াটি শেয়ার করব আপনারা এটা শিখতে পারবেন এই আমলটি করতেও পারবেন পাশাপাশি বাহিদা বায়ের এইটি দেখতেও পারবেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ট্রপিকে চলে যাই সেটা হচ্ছে দুশ্চিন্তা ঋণ থেকে মুক্তি লাভের দোয়া একটি হাদিস দিয়ে আমি শুরু করছি হজরত আবু সাইদ কুদ্রি রাদাল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন ঠিক আছে হাদিস নাম্বার হচ্ছে সুনানে দাউদ এক হাজার পাঁচশো পঞ্চান্ন নাম্বার হাদিস যদিও এই হাদিসটি আরও বুখারি শরীপেও আছে তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবুনি ওয়া জুবিকা মিন গালাবাতি তাইনি ওয়া কাহরি রিজাল আমি আবারও রিপিট করছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউ জবিকা মিনাল আজাজি, ওয়াল কাসালি, ওয়া আউ জবিকা মিনাল বখলি, ওয়াল জুবনি।ওয়া আউ জবিকা মিন গালাবাতিত গল্লাবাতিত দেয়নি বাকাহরের রিজাল। সুপ্রিয় দর্শক আপনাদের বোঝার সুবিধার্থ আমি আবারও রিপিট করছি। আল্লাহ মা ইননি আউ জবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউ জবিকা মিনাল আজাজি, ওয়াল কাসালি, ওয়া আউ জবিকা মিনাল বখলি, ওয়াল জুবনি ওয়া আউ জবিকা মিন গলাবাতিত দেয়নি। ওয়াকাহারির রিজাল্ট আপনারা অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেবেন আর আমি তো এখানে বাংলা আরবি সব কিছুই সুন্দর করে লিখে দিব আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন তো অবশ্যই এই দোয়াটি আপনারা পড়ার চেষ্টা করবেন কারণ এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মূল্যবান একটি দোয়া আমাদের প্রত্যেকের জীবনে দারিদ্রতার ঋণ কিন্তু লেগেই থাকে তাই না তো যদি আমরা আল্লাহ আল্লাহতালার এই হাদিস অনুযায়ী আমল করে চলতে পারি এবং আল্লাহ যদি এই নেক আমলের বরকতে আমাদের ঋণ মুক্ত করে দেন টাকা পয়সার ব্যবস্থা করে দেন তাহলে আমরা কেন সেটি করব না তাই না তো অবশ্যই আমাদের সেটি করা উচিত তো আশা করি আজকে যে ভিডিওটি দেখেছেন আপনারা সিনারি দেখেছেন রাতের এই সিনারির পাশাপাশি আমলটি অবশ্যই করবেন এবং স্ক্রিনশট দিয়ে আবারও রিপিট করছি নিয়ে আপনারা সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করবেন খুব বেশি কঠিন কিন্তু না তাই না যাই হোক আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি যদিও আমার ভিডিওটি রাতের তো খুব ভালোভাবে বুঝতে পারছেন কিনা জানি না তবে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আশা করি দিনের আমি যখন গিয়েছিলাম আবারও কিছুদিন পর আমি দিনে আসর পরে গিয়েছি তো তখনের সিনারিগুলো একদম অন্যরকম রাতে লাইটিং থাকে সেটার সিনারি তো আলাদা হবেই এটা স্বাভাবিক সেটাও ভালো লেগেছে তো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি ছোট একটি আমলও যদি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যদি এটি করেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন তারা যদি এই আমলটি করে আশা করি অবশ্যই উপকৃত হবে আপনার কারণে আর আপনারা যদি এটি করেন তাহলে আমলটি করেন এবং বিন্দুমাত্র আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের সাথে বিভিন্ন ভালো ভালো জিনিস আমার কাছে যেটি ভালো লাগে সেটা শেয়ার করতে পারি আপনাদের সাথে থাকতে পারি আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট পেলে খুব ভালো লাগে আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রার্থনা করি কামনা করি এবং সুপ্রিয় দর্শক আবারও বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমাকে হেল্প করুন যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন আমাকে হেল্প করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণেই কিন্তু ভিডিও করার উৎসাহ পাই আমরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ